যে কুলারটাটা চালু হয়ে যায় যেখানে আগে এটা এত দ্রুত চালু হতো না সময় লাগতো তার মানে ইঞ্জিনটি ইদানিং হিট হয় বেশি গেল আসসালামু আলাইকুম বাইকারস আমি বাবু আছি আপনাদের সাথে আপনারা দেখছেন নাজমুল এক্সপ্রেস বন্ধুরা এই বাইকটির সাথে গত চার মাসে আমার অভিজ্ঞতা কি এক্সপিরিয়েন্স কি তা জানতে চেয়ে আমার অনেক সাবস্ক্রাইবাররা কমেন্টস করেছে এবং তাদের কমেন্টসের উত্তরস্বরূপ আজকের এই ভিডিও আমি জানাবো এই বাইকটি আজকে চার মাস যাবৎ চালাচ্ছি বাইকটির সাথে আমার ব্যক্তিগত অনুভূতি কী এবং এই বাইকটিতে আমি কি কি জিনিস ব্যবহার করি বাইকটির পরিচর্যায় এই বাইকটির বদনাম এবং সুনাম নিয়ে আমার চ্যানেলে দুটি ভিডিও আছে যেখানে বদনাম ভিডিওটি বেশি পপুলার হয়েছে সেই ভিডিওটি আপনারা চাইলে এই আইকনটি ক্লিক করে দেখতে পারেন তো চলুন এই মোটরসাইকেলটিতে আমি কি কি জিনিস ইউজ করি পরিচর্যার জন্য তা আপনাদেরকে একটু দেখাই তো বন্ধুরা নদীর পারে ডক ইয়ার্ডের মাঠে বসে আছি চমৎকার একটি পরিবেশ এখানে আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আপনার আসবেন মুন্সীগঞ্জ চর কিশোরগঞ্জের এই ডক ইয়ার্ডটিতে এখানকার সবুজ পরিবেশ দেখলে আপনাদের মন ভালো হয়ে যাবে তো এখন আপনাদেরকে দেখাবো আমার এই সাইকেলটিতে আমি কি কি ইউজ করি প্রথমত দেখাবো এখানে হচ্ছে ইয়ামালুপ এই ইয়ামালুপটি হচ্ছে পাঁচশো টাকা প্রাইস মাত্র এটি সম্পূর্ণ মিনারেল যেহেতু আমার এখনও ব্রেকিং পিরিয়ড যায়নি সেক্ষেত্রে আমি মিনারেল ব্যবহার করবো এখনও পর্যন্ত আমি সিনথেটিকে যাবো না তো এটি পাঁচশো টাকা প্রাইস আমি ঢাকা থেকে যখন আমার বাইক মুন্সিগঞ্জে নিয়ে আসি সাথে সাথে একটি চেঞ্জ করেছি এবং পাঁচশো সাড়ে তিনশো চারশো কিলোমিটার পরে আমি আরেকটি চেঞ্জ করেছি এবং তারপরে এগারোশো কিলোমিটারে আরেকটি চেঞ্জ করেছি তার মানে তিনবারে চেঞ্জ করেছি তিন পাঁচা পনেরোশো টাকা লেগেছে এটা আমি মুন্সীগঞ্জের ট্রেন্ডি বাইকারস মুন্সীগঞ্জের সবচাইতে বড়ো মোটর সাইকেলের অ্যাক্সেসরি যে সব সানি ভাইয়ের কাছ থেকে নিয়েছি সে আমাকে বলেছে যেহেতু আপনার কিছুদিন পর পর চেঞ্জ করতে হবে সেক্ষেত্রে আপনি মিনারেল ব্যবহার করুন এবং প্রাইস কম আপনি যখন ব্রেকিং পিরিয়ড চলে যাবে তখন আপনি সিনথেটিক ব্যবহার করবেন এবং সেখানে একটির প্রাইস পড়বে বারোশো টাকা তো আমি এটার পরেই চেঞ্জ করব ওইটা লাগাবো যেটি সিনথেটিক যেটি আমাকে রিকমেন্ড করা হচ্ছে এবং যেটি লাগানোর পরে আমি অনেক বেশি স্পিডে একশোর উপরেই স্পিড উঠাতে পারব এখনও পর্যন্ত ওইভাবে আমি স্পিড উঠাই না তো এই ইয়ামা ইয়ামালোভ যেটি ব্যবহার করি আমি আমার প্রথম ইঞ্জিন অয়েল হিসাবে তো এবার আসছে মোটুলের চেন ক্লিন এটি চারশো পঞ্চাশ টাকার দাম নিয়েছে এবং এটি দিয়ে আমি চেন ক্লিন করি আর এটি খুবই একটি গুরুত্বপূর্ণ এইসব বাইকের জন্য চেন ক্লিন এবং লুপ থাকতে হয় যেহেতু এটি ক্লিনার এটি দিয়ে ক্লিন করি এবং লুপ হিসাবে আমি ব্যবহার করি কসমিকের এই চেন লুপটি এবং এই চেন লুপটির দাম মাত্র আড়াইশো টাকা এটি দিয়ে আপনারা দু থেকে তিনবার ব্যবহার করতে পারবেন এবং এটি খুব ভালো মোটুলের চেন ক্লিন কসমিকের চেন লুপ এরপরে আসছে আমার বাইকে আমি ব্যবহার করি এই হচ্ছে সানস্টপ প্রোটেক্টর এটি আমি আমার আগের বাইকেও ব্যবহার করতাম এবং এই বাইকে ব্যবহার করি একশো পঞ্চাশ টাকা ছিল সম্ভবত তো এরপরে আমি যেটি ইউজ করি তা হলো এই স্পিড না না স্পিড আমি বাইকের জন্য ইউজ করি না স্পিড আমি মাঝে মাঝে আমার মন চেলে খাই তো এখন আমার স্পিড খেতে ইচ্ছে করছে তো বন্ধুরা এই ছিল যা আমি আমার বাইকের সাথে ইউজ করি আর টুকটাক দু একটা আছে যেগুলো আমি হয়তো আপনাদের দেখাতে পারছি না তো এখন আমি আমার বাইকে উঠবো এবং আমার গোপ্রোতে চলে যাব ভিডিও এবং গোপ্র ভিডিওতে আমি আপনাদের দেখাবো আমার বাইকের সাথে আমার এক্সপিরিয়েন্স ভালো এবং মন্দ দিক টুকটাক টুকটাক হালকা পাতলা এই চার মাসের ভিতরে যা ফেস করেছি একদম ইউজার রিভিউ অরিজিনাল অথেন্টিক ইউজার রিভিউ যেখানে আমার কারও প্ররোচনা বা কেউ বলে দেয় এরকম কিছু না আমার সাথে যা ঘটেছে যা হচ্ছে আমি তাই আপনাদেরকে বলছি এবং আপনারা জানতে চাই আমাকে কমেন্টস করেন এবং সেই কমেন্টসগুলোর উত্তরস্বরূপ আমার ভিডিও চলে আসে তো বন্ধুরা বাইক সম্পর্কে বাকি কথা আমি বাইক চালাতে চালাতে বলছি বিসমিল্লাহির রহমান রহিম বন্ধুরা বিষয় হচ্ছে এই বাইকটির সবচেয়ে বেশি যে সমস্যা আমি ভুগেছি আমি এই বাইকটি সম্পর্কে এখন যা বলবো তা শুধুমাত্র আমার ব্যক্তিগত অভিজ্ঞতা মানে আমি আমার এই বাইকটির সাথে হতে পারে আমার এই বাইকটিতেই সমস্যা থাকতে পারে অন্য বাইকে নাই আবার আমার এই বাইকে সমস্যা হয়নি অন্য বাইকে সমস্যা হয়ে শেষ হয়ে গেছে কিছুদিন আগে আমাকে এক সাবস্ক্রাইবার বলতেছে যে ভাই আর ওয়ান ফাইভ কেউ যাতে নাকি না কেন বললে সমস্যার শেষ নাই তো আমি আর বিস্তারিত আলাপে যাই নাই ওর কেন এত সমস্যা আমি জানি না আমার এত সমস্যা হয়নি তো আমার সমস্যার ভিতরে আমি আপনাদের বলছি সমস্যার সুবিধা যাই বলি না কেন বাইকের এই যে ক্লাচ কেবলটি দেখতে পাচ্ছেন এই ক্লাচ কেবলটি কিছুদিন পর পরপরই মানে আমি সর্বোচ্চ এক মাসে সম্ভবত তিনবার টাইট দিয়েছি এটি লুজ হয়ে যায় কেন আমি জানি না আমার কোনো বাইক এরকম হয়নি যে এটি লুজ হয়ে যায় বড়ো কোনো ইস্যু না জাস্ট ছোট্ট একটি ইস্যু এটি চাইলে আমি নিজে হাতে টাইট দিতে পারি আমি নিজে টাইট দিই তো এটি লুজ হয়ে যায় পরে আমাকে টাইট দিতে হয় একদম লুজ হয়ে যায় তো এই গেল একটি এরপরে বিষয় হচ্ছে আমার বাইকে প্রায়ই আমি এক নম্বর গিয়ার থেকে গিয়ার থেকে যখন দুই নম্বর গিয়ারে যেতে চাই তখন মাঝখানে নিউট্রেল চলে আসে তো নিউট্রাল খুব বেশি চলে আসে এরকম না তবে মাঝে মাঝে আমি দেখি এখন কি অবস্থা এই এক নম্বর গিয়ারে আমি দু নম্বর গিয়ারে যাব না চলে আসছে সুন্দর মতোই বাট মাঝে মাঝে এটা নিউট্রালে চলে আসে এবং তখন আমি বিব্রত বোধ করি তো এটা একটি প্রবলেম হতে পারে বেশিরভাগ বাইকে এরকম সমস্যা হয় তবে এই বাইকে আমি এরকম সমস্যা আশা করিনি সমস্যা হয়ে গেছে আরেকটি বিষয় হচ্ছে আমি আগের ভিডিওতে বলেছি বন্ধুরা এক ঘন্টার বেশি এই বাইক চালানোটা অনেক কষ্টকর যদি এমন হয় যে আপনার এক ঘন্টার বেশি সময় নিয়ে আপনি কোথাও যেতে চাচ্ছেন তাহলে আপনি পেছনে কোন রাইডার নিয়ে যাবেন সাথে কাউকে নিয়ে যাবেন যাতে সে রাইড করতে পারে এক ঘন্টার বেশি হলে আপনার ব্যাক পেন হবে আপনার আরও বিভিন্ন জায়গায় আপনি ব্যথা অনুভূত করতে পারবেন আপনার হাত ব্যথা করবে আপনার রিস্ট পেন করবে আপনার ঘাড় ব্যথা করবে আরও বিভিন্ন রকমের ব্যথা আপনার এক ঘন্টার বেশি রাইড করলে হবে এরপরে বন্ধুরা আরেকটি সমস্যা হচ্ছে বলেছিলাম আগেই যে যেখানে আমাদের মুন্সীগঞ্জের মতো বড় বড়ো স্পিড ব্রেকার থাকে ঝামেলা করে এই স্পিড ব্রেকারগুলোতে খুব সাবধানে যেতে হয় ডাবলিং থাকলে মানে ডাবল থাকলে আপনি সিঙ্গেল চলে যাবেন আপনি দুজন নিয়ে ওটা ওটা পার করার চেষ্টা করবেন না তাহলে আপনার গ্রাউন্ড ক্লিয়ারেন্স যেহেতু কম বাইকের তলাতে লেগে যেতে পারে আর সুবিধাও আছে কিছু যেমন এই বাইকটি যখন আমি প্রথম দিকে চালিয়েছি তখন আমার এই বাইকটি থার্টি নাইন মানে উনচল্লিশ আটত্রিশ কিলোমিটার পার লিটার দিত এখন একচল্লিশের প্লাস দিচ্ছে মানে ইঞ্জিন আরও ফ্রি হচ্ছে আগের চেয়ে কিন্তু এখন আরও বেশি রাফ ব্যবহার করছি আগের চেয়ে বেশি রাফটা চালাচ্ছি যেহেতু ইঞ্জিন ব্রেকিং পিরিয়ড শেষ হয়ে যাচ্ছে তারপরেও আমার বাইক ভালো মাইলেজ দিচ্ছে তার মানে মাইলেজ খুলছে তারপরে আরেকটা জিনিস ছিল এক নম্বর গিয়ারে কতটুকু স্পিড ওঠে দু নম্বর গিয়ারে কতটুকু স্পিড ওঠে তিন নম্বর গিয়ারে কতটুকু স্পিড ওঠে এটা নিয়ে একটি থাকে তো বিষয় হচ্ছে এই বাইকটি যতই দিন যাচ্ছে ততই সেই স্পিড বেড়ে যাচ্ছে মানে আমি চার নম্বর গিয়ারে যতটুকু স্পিড পেতাম সর্বোচ্চ গতি বা তিন নম্বর গিয়ারে এখন কিন্তু তার চেয়ে বেশি পাই মানে ইঞ্জিন খুলছে তো এখানে পারফরমেন্সের আরও অনেক কিছু বাকি আছে তো এই বাইকটির আরেকটি জিনিস আমি খেয়াল করেছি তা হলো ইদানিং গরম হয় বেশি হতে পারে বাইক আমাকে সিনথেটিকের দিকে টানছে বলছে যে সিনথেটিক ইঞ্জিন অয়েল লাগাও মিনারেলের দিন শেষ তো হতে পারে সেটি আবার এমনও হতে পারে যে অন্যান্য কোনো প্রবলেম থাকতে পারে যেহেতু আমি এখনও কুল এন্ড চেঞ্জ করিনি তো বাইকটির হতে পারে আপনার এই ইঞ্জিন অয়েলের গ্রেড চেঞ্জ করলে এটি সমস্যাটির সমাধান হয়ে যাবে ইদানিং বাইকটি খুব বেশি গরম হচ্ছে একটু পরপরই মোটামুটি কিছুক্ষণ রাইড করলে যতক্ষণ রাইড করলাম আপনার সাথে কথা বলছি তার দ্বিগুণ মোটামুটি ডাবল এই সময়টা আমি রাইড করলে বাইকের এই কুল চালু হয়ে যায় এখানে ফ্যানটি যে কুলিং ফ্যানটি থাকে সেটি চালু হয়ে যায় বোঝা যায় বাইক হিট হয়েছে যেটি প্রথম এক দুই মাস হয়নি এখন ইদানিং হচ্ছে পনেরো মিনিট বিশ মিনিট বা আধা ঘন্টা চালালেই বাইকের ইঞ্জিনের যেই কুলারটাটা চালু হয়ে যায় যেখানে আগে এটা এত দ্রুত চালু হতো না সময় লাগত তার মানে ইঞ্জিনটি ইদানিং হিট হয় বেশি গেল এরপরে বন্ধুরা আপনাদের এই আর ওয়ান ফাইভ ভি থ্রির যেই চেন এই চেনটিতে সবসময় আপনারা ক্লিন করে রাখার চেষ্টা করবেন এখানে আপনারা চেন লুপ ব্যবহার করবেন আপনারা চেন ক্লিন ব্যবহার করবেন এবং বেশিরভাগ সময় চেষ্টা করবেন এখানে যাতে বেশি ময়লা না পড়ে এই জন্য আমি যে পিছনে ফুল মাঠ গাট লাগাতে চেয়েছিলাম এবং সেই জন্য অনেক সাবস্ক্রাইবার বলেছে আপনি কেমন বাইকার আপনি পিছনে এত মোটা চাকা সুন্দর চাকা স্পোর্টস বাইকের ভিতরে মাঠ লাগা চালাতে চান তো তারা আমাকে মোটামুটি আমার সাথে ক্রিটিসিজম করেছে তারপর আমি তাদের কথা মাইন্ড করিনি কারণ তারা হয়তো বাস্তব অভিজ্ঞতার সাথে ওইভাবে সম্পৃক্ত না বন্ধুরা এখানে যদি ফুল মাঠ গাট থাকতো তাহলে এই চেনটিতে খুব বেশি ময়লা পড়তো না এবং চেনটিতে কিছুটা ময়লা পড়লেই ক্যাচ ক্যাচ শব্দ হয় হালকা পাতলা এবং সে শব্দটা পুরো বাইকটি যেহেতু সাইলেন্ট ওইভাবে শব্দ হয় না সেক্ষেত্রে যদি এই চেনের জন্য শব্দ হয় তাহলে অবশ্যই বিরক্তিকর মনে হয় এখানে আমার হাফ মাঠগার্ড থাকার পরেও এখানে প্রচুর ময়লা হয় যেই হাফ মাঠগার্ডটি আমি এগারোশো এক হাজার টাকা দিয়ে ক্রয় করেছি এবং সেটি কোনো কাজেই লাগেনি তো ইঞ্জিনের চেন ক্লিয়ার রাখতে হলে কিছুদিন পরে চেন পরিষ্কার করুন চেন লুপ করুন অথবা যদি সম্ভব হয় তাহলে ফুল একটি মার্কগার্ট লাগায় নেন যে যাই বলুক কারণ যে বাইক চালায় সেই জানে বাইকের মজা কিবা মর্মতা বা সাজা বা মেনটেনেন্স কস্ট তো যাই হোক এরপরে বন্ধুরা এই বাইকটির সাথে আমার আর অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স বলতে আর যা বলতে চাই তা হলো যারা একটু শর্ট রাইডার বিশেষ করে পাঁচ ফুট ছয় ইঞ্চির কি সাত ইঞ্চির নিচে পাঁচ ফুট আট ইঞ্চির নিচেই যারা তারাই বাইকটি চালানোর সময় অনেকটাই বিরক্তি বোধ করে কমফোর্ট ফিল করে না বদনা মোবাইলে দেয় অনেকে আমার এক ফ্রেন্ড আছে যার ওয়েট হাইট কম সেই বাইকটি দুই মিনিটের জন্য চালিয়েছিল নেমে এসে বলতাছে এটা কোনো বাইকগুলো নাকি এটা কেমন বাইক তুই কী বাইক কিনছ তোর এই বাইকের চালায় মজা পাই না তখন আমি বলছি বন্ধু তোর তো হাইট কম ও বলতে বাংলাদেশে সব বাইক চালাইছি সব বাইক চালায় আমার অভ্যাস আমি হাইটের লেগা বাটা কোনো সমস্যা হয় না তুই এটা তোর হাইট কম হাইট কম না বা তোর বাইকের সমস্যা আছে এই জন্য আমি চালায় মজা পাই না তো যাই হোক বিষয় ওটা না বন্ধু হাইট অবশ্যই ম্যাটার করে আমি মনে করি পাঁচ ফুট আট ইঞ্চি কিংবা দশ ইঞ্চির রাইডার এই বাইকটি যতটা সুন্দরভাবে চালাতে পারবে একজন পাঁচ ফুট চার ইঞ্চি বা ছ ইঞ্চির রাইডাররা কখনোই ওইভাবে চালাতে পারবে না চার ইঞ্চি তো চালাইতে পারবে না কষ্ট হয়ে যাবে অনেক বেশি ঠেডামি করে চালাইলে চালাতে পারে ছ ইঞ্চি সাত ইঞ্চি তারও কষ্ট হয়ে যাবে তো এই হলো হাইট প্রবলেম তো বন্ধুরা মেজর কোনো প্রবলেম আমি এতদিন এই বাইকটিতে পাইনি জাস্ট আমার স্পিড ইম্প্রুভ হয়েছে আমার মাইলেজ ইমপ্রুভ হয়েছে আগের চেয়ে স্মুথ সাউন্ড কোয়ালিটি একদম প্রায় একই রকম রয়েছে তফাৎ বোঝার মতো অবস্থা নাই যে সাউন্ড কোয়ালিটি কোনো তফাৎ হয়েছে তো বন্ধুরা যদি আরও কোনো এই বিষয়ে থাকে তাহলে আমি আপনাদেরকে অবশ্যই জানাবো এবং আপনারা কমেন্টস করে জানবেন যে আমার কোনো বিষয়ে বাদ পড়ে গেল কি না যে নাজমুল ভাই এই বিষয়গুলো আপনি বলেন না এই বিষয়গুলো আমাদের জানার প্রয়োজন ছিল যদি আপনাদের জানতে প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্টস করবেন আমি গরমের কারণে হাঁপিয়ে গেছি এই জন্য আমার হয়তো কথার ছন্দটা একটু নষ্ট হয়ে গেছে তো আজকের জন্য বিদায় নিচ্ছি বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ সব সময় হেলমেট পরিধান করে মোটরসাইকেল চালাবেন যেমনটি আমি করে থাকি খোদা হাফেজ বন্ধুরা খোদা হাফেজ